বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি পাটিয়ালা প্যান্টের কাটিং ও সেলাই খুবই সহজ নিয়মে দেখাতে চলেছি। তো যারা একদমই নতুন শিখছেন তারাও এই ভিডিওটি একটিবার দেখলে খুবই সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। পাটিয়ালা প্যান্ট কাটিংয়ের জন্য চারটি মাপ আমাদের নিতে হয়। এক বেল্টের মাপ, দুই হিপের মাপ, তিন লেন্থের মাপ, চার পায়ের মোহরির মাপ। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করে নেবেন সবার ফার্স্ট আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো এখানে পাটিয়ালা প্যান্ট কাটিংয়ের জন্য আমি 2 মিটার কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টিকে 4 ভাজে ভাঁজ করে রাখতে হবে। তো আমি এখানে ভাঁজ করে রেখেছি, তাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ভাঁজ করতে হয়। এখানে দেখুন, এটি হচ্ছে আড়ের দিকটা। তো আড়ের দুটি কানা এভাবে ধরে লম্বায় আমরা পুরোপুরি কাপড়টিকে আগে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এরপরে এই সাইডের কানাটি ধরে এর উপরে রেখে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে দেখুন, এটি আমার জয়েন্ট সাইড আছে আর অপর দিকে আছে খোলার দিকটা। তো বন্ধুরা এই কানাটিও এইভাবে জয়েন্ট সাইড পড়বে, দেখে নিন। এইভাবে আমাদেরকে 4 ভাঁজে ভাঁজ করে কাপড়টি রাখতে হবে। এরপরে আমরা বডির মাপ নিয়ে কাটিংটি শুরু করব। তো ওপরের একটি পার্ট আমি এইভাবে সরিয়ে নিলাম আর নিচের পার্টে আমাদের প্রথম বেল্টের মাপ বের করতে হবে। তো বন্ধুরা ভালো করে দেখুন, এখানে 2টি পার্টে 4 লেয়ার কাপড় ভাঁজ করা ছিল। আমি ওপরের পার্টটিকে সরিয়ে নিচের পার্টটিকে রেখেছি, নিচের পার্টটিও ডবল ভাঁজে ভাঁজ করা আছে। বেল্টের মাপ বের করার জন্য হিপের যে মাপটি আসবে তার হাফ এখানে নিতে হবে। এখানে আমার হিপের মাপ আছে 36 ইঞ্চ, 36-এর হাফ নেব এখানে 18 ইঞ্চ। তো আমি প্রথমে এখানে 18 ইঞ্চে দাগ দিয়ে নেব। আপনাদের যে হিপের মাপটি আসবে তার হাফ এখানে দাগ দিয়ে নেবেন। তারপরে আমাদের এক্সট্রা লুজিংয়ের জন্য বা এক্সট্রা কাপড় রাখার জন্য 4 ইঞ্চ নিতে হবে। তো এখানে আমার 2 ইঞ্চ কাপড় শর্ট আছে, সেটি আমি পরে জয়েন্ট করে নেব। তো আপনারা এইভাবে 4 ইঞ্চের আরেকটি দাগ দিয়ে নেবেন। এরপরে বেল্টের চওড়াটা নেব 7 ইঞ্চ, সেলাইয়ের পরে রেডি মাপ থাকবে 7 ইঞ্চ। তারপরে আমরা 2 ইঞ্চ নেব এক্সট্রা, তো টোটাল হবে আমার 9 ইঞ্চ। 2 ইঞ্চ এক্সট্রা আমরা কেন নিলাম? ওপরে দড়ি বা নাড়া পরানোর জন্য যে বর্ডারটি হয় তার জন্য আমাদের 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এরপরে দাগটিকে লম্বা করে কেটে নিয়ে এখানে বেল্টের কাপড়টি কেটে নেব। তো 2 ইঞ্চ যে কাপড়টি আমার শর্ট আছে সেটি আমি পরে জয়েন্ট করব, আপনাদেরকে দেখিয়েও দেব। যেভাবে প্রথমে আমি ভাঁজটি দেখিয়েছিলাম সেইভাবে এখানে 4 ভাঁজে ভাঁজ করে কাপড়টি আবার রাখব। তো বন্ধুরা এখানে আমি কাপড়টিকে আগের মতনই সেমভাবে ভাঁজ করে রেখেছি। জয়েন্ট সাইডটি আমার দিকে আছে আর খোলা দিকটি উল্টো সাইড। এরপরে আমাদেরকে যে বেল্টের মাপটি ছিল সে মাপটিকে ওপরের দিকে এইভাবে রেখে লম্বার মাপটি আগে নিতে হবে। তো বেল্টের মাপটিকে ওপরের দিকে ছেড়ে যতটুকু লম্বার মাপ আসবে তাতে 1 ইঞ্চ প্লাস করে এখানে দাগ দিয়ে নেবেন। তো আমার লম্বার মাপ আছে 38 ইঞ্চ, 1 ইঞ্চ প্লাস করে আমি এখানে 39 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। আর 2 ইঞ্চ নেব নিচের পায়ের বর্ডারের জন্য এক্সট্রা। তো আমি এখানে একেবারে পায়ের বর্ডারটি তৈরি করব। আপনারা চাইলে এখানে আলাদা করে পায়ের বর্ডারটি কাটিং করতে পারেন। তো 2টি দাগ লম্বা করে আমি কেটে নিচ্ছি। এরপরে আমাদেরকে যতটুকু লম্বার মাপ আমরা নিয়েছিলাম সেখানে এইভাবে আমরা ফিতেটি রাখব। তো আমরা এই দাগ অনুযায়ী এখানে মাপটি নেব। তারপরে ফিতেটিকে এইভাবে ডবল করে ভাঁজ করে মিডিল পয়েন্টটি বের করে নেব। মিডিল পয়েন্ট বের করে নেওয়ার পরে দাগটিকে লম্বা করে টেনে নেব।
এরপরে আমাদেরকে নিচে পায়ের মোহরির রাউন্ডের মাপটি যা থাকবে তার থেকে হাফ নিতে হবে। তো মোহরি আছে আমার এখানে 14 ইঞ্চ, 14-র হাফ নেব 7 ইঞ্চ, আর 1 ইঞ্চ নেব সেলাই মার্জিন এক্সট্রা। তো এই দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে কোণা করে মিলিয়ে দেব। তারপর এই দাগটিকেও উপরের মাঝের দাগের সাথে এইভাবে আড়ে করে মিলিয়ে দিতে হবে। তো এখানে আমাদের মাপটি পুরোপুরি কমপ্লিট। এরপরে দাগ অনুযায়ী আমরা পাটটি কেটে নেব। তো কাটিং করে নেওয়ার পরে দেখুন এই পাটটিকে একটু সরিয়ে নিলাম আমি। এখানে যে সোজা চকের দাগটি আছে সেই দাগ অনুযায়ী এই পাটটিকেও আমরা কেটে নেব। কাটিংটি করে নেওয়ার পরে এই পাটটিকে আমাদের এইভাবে ধরে ওপরে এখানে এইভাবে রাখতে হবে, রেখে এখানে সেলাইয়ের সময় জয়েন্ট করতে হবে। তো নিচের দিকে একটু কোনা টাইপের কাপড় আমাদের বেরিয়ে এসছে, এখানে আমাদের হালকা করে শেপ দিয়ে কাপড়টি কাটিং করে নিতে হবে। আর এখানে শেষ মাথার কোণের দিকে আমাদের 7 ইঞ্চ বা 8 ইঞ্চের মাপ লাস্ট রাখতে হবে। তো এখানে এই মাপ অনুযায়ী এক্সট্রা কাপড়টি আমরা কেটে নেব। তারপরে দেখুন বন্ধুরা, এখানে যদি আপনারা মেয়নি দিয়ে সেলাই করেন তাহলে মেয়নি আপনারা কেটে জয়েন্ট করতে হবে, আর যদি আপনারা মেয়নি না দেন তাহলে এইভাবেই পাটিয়ালা প্যান্ট জয়েন্ট করে সেলাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে মেয়নি দিয়ে সেলাই করব। তো এখানে আমি মেয়নির পাটের কাটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বেল্টের মাপটি আমি কমপ্লিট করে নিই, যেটি কম ছিল। তারপরে বেল্টের পাটটিকে রেখে এক্সট্রা কাপড় সাইডে রেখে আরও একবার কোমরের মাপটি আমরা এখানে মেপে নেব। কোমর ছিল 36 ইঞ্চ, 36-এর হাফ নিলাম 18 ইঞ্চ, আর 4 ইঞ্চের এক্সট্রা লুজিংয়ের কাপড় আমরা এখানে নিয়ে নেব। এইভাবে হিপের মাপ যদি আপনাদের 36 ইঞ্চ হয়ে থাকে তাহলে 4 ইঞ্চের লুজিং দিলে এখানে হবে আপনাদের 40 ইঞ্চ, তাহলে 40 ইঞ্চের বেল্টের মাপ আপনাদের কাটতে হবে। তো আপনারা যে সাইজেরই বেল্টের মাপ বের করবেন তাতে 4 ইঞ্চের লুজিং অবশ্যই দিয়ে বেল্টের মাপটি কাটতে হবে। তারপরে মেয়নি কাটিংয়ের জন্য কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ রেখে তারপরে আরেকটি এইভাবে কোণা করে ভাঁজ করে রাখতে হবে। তো নিচে আড়ের মাপ নিতে হবে 5 ইঞ্চ, তাহলে এখানে হাফ নেব আমরা 2.5, আর লম্বার মাপ নেব 7 ইঞ্চ, তাতে আমি 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে 8 ইঞ্চে দাগ দেব। ওই এইভাবে ওপরে আমি নিলাম 8 ইঞ্চ, তারপরে দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দিয়ে মেয়নিটি আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন কাপড়টিকে আমি আবারও খুলে আবারও পাতিয়ে নিয়েছি। তো মেয়নিটি কানার দিকটি ওপরের দিকে রেখেছি আর চওড়া দিকটি নিচের দিকে। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে বেল্টের মাপের থেকে আমার প্লেটের মাপটি ক্রমশ ছোট এসেছে, তো সেই জন্য নিচে যে এক্সট্রা কাপড়টি আমার ছিল সেটিও 4 ভাঁজে ছিল। তো এখানে রেখে আমি কাপড়টিকে জয়েন্ট করে নেব। আপনারা না চাইলে এটা নাও জয়েন্ট করতে পারেন, আমার এখানে এক্সট্রা কাপড়টি বেরিয়েছে সেই জন্য আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে মাঝের কাপড়টিকে রেখে সেম আগের মতন শেপ দিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নিতে হবে। তো এখানে এক্সট্রা কাপড়টি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমাদেরকে এই দুটি পার্ট জয়েন্ট করতে হবে। তো এই দুটি পার্ট জয়েন্ট করার পরে তারপরে আমরা এই বড় পার্টটির সাথে জয়েন্ট করব। তো এখানে এই পার্টটিতে 4টি ভাঁজে কাপড় আছে, খুললে 4টি পিস বের হবে। তো আমি এখানে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও সেম 4টি পিসই কাপড় আছে। তো সেলাই করার পরেও 4 পিস কাপড়ই বেরোবে। তো কীভাবে সেলাই করবেন এটি আমি দেখিয়ে দিচ্ছি। তো সোজা উল্টো দেখে একটি পার্ট রেখে তার উপরে আরেকটি পার্ট এইভাবে রেখে এইভাবে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো 4টি পার্ট এইভাবে আমরা সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 2টি পার্ট জয়েন করেছি আর 2টি পার্ট সরিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখানে আমি 1টি পায়ের সাইডের কাপড় আপনাদেরকে সেলাই করে বা দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন, আর 1টি পার্ট আপনারা
एक ही रकम भावे सेलाई करे नेबेन। तो एखाने दुटी पायेर जोन्नो कापड़ भाज करा छिलो, एकटी पाट आमी सरिये निलाम। सरिये नेयार पोरे एखाने एई कापड़टी एइभावे उल्टे दिए जयेंट करबो। तारपरे भाजटी खुले निये एई कापड़टीके नीचेर दिके उल्टे दिए एइभावे जयेंट करते हबे। तो बंधुरा देखुन, आमी साइडटी जयेंट करे निएछि। এখানে যেভাবে বললাম এই পার্টটি জয়েন করতে হবে, দ্বিতীয় পায়ের কাপড়টিকেও আপনারা সেমভাবে সেলাই করে নেবেন। এখানে আমি একটি করে পার্ট দেখাচ্ছি। তারপরে মেয়োনিটি এইভাবে রেখে আমরা এখানে একটি মেয়োনি এইভাবে জয়েন করব। আরেকটি মেয়োনি এই সাইডে এইভাবে নিচের দিকে রেখে জয়েন্ট করতে হবে। আপনারা সোজা উল্টো দেখলেই বুঝতে পারবেন কিভাবে জয়েন্ট করতে হবে। তো এখানে দুটি মেয়োনি কাটা হবে, আর দুটি মেয়োনি একটি পায়ের সাইডে কাপড়ে জয়েন্ট হবে। তো এখানে আমি মেয়োনি দুটিও সাইডে সেলাই করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই সাইডের মেয়োনিটিও আমি সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এরপরে দ্বিতীয় পায়ের যে কাপড়টি আছে আমাদের, সেই কাপড়টিকে এর উপরে উল্টো করে রাখব। মানে দুটি কাপড়ের ভিতরের অংশ হবে সোজার দিক, আর বাইরের দিকটি হবে উল্টো। এইভাবে রেখে এখানে কানাটি জয়েন্ট করে নেব। তারপর এই সাইডটিও এই কানার সাথে এইভাবে আমাদের সেলাই করে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে আমি সেলাইটি করে নেব। তারপরে দেখুন, আমরা বেল্টের পার্টটি সেলাই করব। তো এখানে যে এক্সট্রা কাপড়টি আমি কেটেছিলাম, সেটি আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে বন্ধুরা, এই কাপড়টিকে এইভাবে দুটি কানা সমান করে নেব। তারপরে উপরের দিক থেকে নেব 1.5 ইঞ্চ। 1.5 ইঞ্চ নিচে থেকে 1 ইঞ্চের একটি দাগ নেব। তো এখানে যে 1 ইঞ্চের মাঝে মাপটি নিলাম, এটি ছেড়ে আমরা লম্বায় সেলাইটি দিয়ে নেব। তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে আমি কীভাবে সেলাই করছি। মাঝে দড়ি পরানোর জন্য এটি আমাদের গ্যাপ রাখতে হবে, সেই জন্য আমি মাঝে 1 ইঞ্চের গ্যাপ রেখে তারপরে ওপর নিচে লম্বা সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন, লম্বা সেলাইটি করে নেওয়ার পরে এবার ভিতরের পার্টটিকে এইভাবে আমাদের খুলে নিতে হবে। তারপরে যে এক্সট্রা মার্জিনটি আমাদের বেরিয়েছে, এই দিকের মার্জিনটিকে অল্প করে ভিতরের দিকে মুড়ি দিয়ে এই সাইডের কানা দিয়ে একটি সেলাই দিতে হবে, আর ওই সাইডের মার্জিনটিকেও অল্প করে ভিতরের দিকে মুড়ি দিয়ে ওই সাইড দিয়েও আরেকটি সেলাই দেব। চলুন সেলাইটি আমি করে দেখাচ্ছি কীভাবে সেলাইটি করবেন। দেখুন, এই মার্জিনটিকে অল্প করে ভিতরের দিকে মুড়ি দিলাম। দিয়ে এই সাইডে একটি সেলাই দিয়ে নেব। এই সাইডেও সেম, মার্জিনটিকে অল্প করে ভিতরের দিকে মুড়ি দিয়ে কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন সেলাইটি করে নেওয়ার পরে উপরের দিক থেকে হাফ ইঞ্চ ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে দেড় ইঞ্চ মাপের বর্ডার রেখে পুরো কোমরের রাউন্ডটি সেলাই করে নিতে হবে। তো এখানে দেড় ইঞ্চ মাপের কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, এরপরে এই মাপেই পুরো রাউন্ডটি সেলাই করে নেব। তো বন্ধুরা এখানে সেলাইটি অবশ্যই ডবল করে দেবেন, আমি এখানে একটি সেলাই দেখাচ্ছি আপনাদের। সেলাইটি করে নেওয়ার পরে বেল্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে বেল্টের ওপর নিচের মিডিল পয়েন্টে চোখের দাগ দিয়ে নেব। তো এখানে আমি সুবিধা ক্ষেত্রে কাট লাগিয়ে নিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা দ্বিতীয় পার্টটিও আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। তো মেয়নির দুটি পার্ট একসাথে নিয়ে মাঝ বরাবর রাখতে হবে, রেখে বেল্টের এই সাইড থেকে 3 ইঞ্চ আর এই সাইড থেকে 3 ইঞ্চ ছেড়ে সামনে ও পিছনে সেম দুটো পিঠেই 3 ইঞ্চ 3 ইঞ্চ করে ছেড়ে তারপরে এই সাইডে এভাবে আমাদের প্লেট দিতে হবে। প্লেট বা কুঁচি এভাবে দিয়ে সেলাই করতে হবে। এদিকের কুঁচির মুখটি যাবে এদিকে আর এদিকের কুঁচির মুখটি তার ঠিক সামনের দিকে মুখ করে সেলাই করতে হবে। তো বন্ধুরা এখানে এইভাবে সেলাই করার সময় যদি আপনারা ডাইরেক্ট সেলাই করেন তাতে খুবই অসুবিধা হয়, সে কারণে পিন দিয়ে আমরা এইভাবে আগে কুচি বা প্লেটটি সেট করে নেব, তারপরে সেলাইটি করব, তাহলে খুবই সুবিধা হবে। এইভাবে সেলাই করলেও খুবই সুবিধা হয়। তো বন্ধুরা মাঝে যে 6 ইঞ্চের গ্যাপটি আমরা নিলাম সামনে পিছনে ওটি ছেড়ে তারপরে আমরা পুরো কাপড়টি এইভাবে 1 ইঞ্চের প্লেট বানিয়ে নেব, বানিয়ে নিয়ে পিন আটকিয়ে নেব। তো একটু ভালো করে দেখুন আমি কিভাবে এখানে প্লেট বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি একে অপরের দিকে মুখ করে 1 1 ইঞ্চের গ্যাপ রেখে 1 ইঞ্চেরই প্লেট বানিয়ে পুরো রাউন্ডটিতে পিন আটকে নিয়েছি। তারপরে বেল্টের পার্টটিকে উপরের দিক থেকে এইভাবে উল্টিয়ে দেব, তারপরে পুরো রাউন্ডটিতে ডবল সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি পুরো রাউন্ডটিতে ডবল সেলাই দিয়ে নিয়েছি আর এখানে ভিতরে যে মার্জিনটি আছে সেই মার্জিনটিকে ওপরের দিকে রেখে ওপর দিক দিয়ে আরেকটি সেলাই দেব। তো যেখানে যেখানে আমি জয়েন্ট করেছি সেখানেও কিন্তু সেম উপরের দিক থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে আসব আমরা পায়ের মোহরির দিকে। তো এখানে আমি 2 ইঞ্চের মার্জিন নিয়েছিলাম। তো বন্ধুরা পায়ের মোহরির মাপ ছিল আমাদের 14 ইঞ্চ, তো 14 ইঞ্চের লম্বা আড়ে 2 ইঞ্চের এখানে ক্যানভাসের পট্টি কেটে নিয়েছি। নিচের দিক থেকে 1/2 ইঞ্চের মার্জিন ছেড়ে তারপরে ক্যানভাসের পট্টি দুটি আমরা ইস্ত্রি করে নেব। ইস্ত্রি করার পরে এইভাবে উল্টে দিয়ে যে মার্জিনটি ছেড়েছি সেই মার্জিনটিকে ভেতরের দিকে মুড়িয়ে কানা দিয়ে একটি সেলাই দেব। তো বন্ধুরা যদি আপনাদের কাপড়টি প্রিন্টেড বা ছাপা কাপড়ের হয় তাহলে আপনারা আলাদা করে পায়ের বর্ডারটি সেলাই করতে পারেন। আমার এই কাপড়টি এপিঠ ওপিঠ দুপিঠই সমান, সেই জন্য আমি এখানে ডাইরেক্ট সেলাই করে নিলাম। তো প্রথমে একটি এইভাবে কানা দিয়ে সেলাই দেব, এই সাইডেও একটি কানা দিয়ে সেলাই দেব। তারপর দুটি সেলাই করে নেওয়ার পরে ফের আবার দুটি কানা দিয়ে আরেকটি আরেকটি করে সেলাই দেব। সেলাই দেওয়ার পরে মধ্যখান থেকে এইভাবে জলের ঢেউ বা চিকে যেমন ইচ্ছা আপনাদের তেমন মাঝে শেপ বানিয়ে নিন। তো বন্ধুরা দেখুন দুটি পায়ের বর্ডার আমি এখানে সেলাই করে নিয়েছি।
এরপর বন্ধুরা আগে আমরা পাটিয়ালা প্যান্টটিকে উল্টো করে রাখব। তারপরে এই পায়ের এই কানা থেকে সেলাইটি শুরু করে দ্বিতীয় পায়ের কোনাতে গিয়ে শেষ করব। তাহলে আমাদের মাঝের জয়েন্ট সেলাইটি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সেলাইটি করে নিয়েছি, আমার প্যান্টটি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।